আপনার মাথা ব্যথা আছে এবং বমি ভাব আছে, এটি তুলনামূলকভাবে সাধারণ, তবে এটি আরও গুরুতর রোগ নির্ণয়ের সাথে জড়িত থাকতে পারে। মাথা ব্যথা বা আশেপাশে অঞ্চলে ব্যথা অস্বস্তি হিসাবে সংজ্ঞায়িত করা হয়, যার মধ্যে মাথার ত্বক, কপাল, সাইনাস এবং ঘাড়ের ওপরের অংশ। আজকে এই হেনি মেডিকেল চ্যানেলে আলোচনার মূল বিষয় হলো যে মাথা ব্যথার সাথে বমি বমি ভাব কেন হয়, রোগ নির্ণয় যা মাথা ব্যথা এবং বমি বমি ভাব উভয়ই হতে পারে, কখন আপনার জরুরি চিকিৎসা করা উচিত, মাথা ব্যথা এবং বমি বমি ভাবের চিকিৎসা, মাথা ব্যথা রোধ, অসুস্থতা বোধ, এই সম্পর্কেই আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই আপনারা যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যেতে। ব্যথা এবং বমি বমি ভাবের পেছনে আসল রোগ নির্ণয় অনুসারে লক্ষণগুলো এবং ক্লিনিক্যাল লক্ষণগুলো পৃথক হয়। তো মাইগ্রেন হলে আপনার মাথা ব্যথা, বমি বমি ভাব থাকবে, মাথা ঘোরা, হালকা সংবেদনশীলতা উল্লেখযোগ্য, মাথা ব্যথা সহ বিভিন্ন লক্ষণও দেখা দিতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে ব্যক্তিটি নিজেই এই জিনিসগুলো লক্ষ্য করতে পারে। মাথা ব্যথা এবং বমি বমি ভাব অন্যান্য সাধারণ কারণগুলোর মধ্যে ডিহাইড্রেশন, লো ব্লাড সুগারের অন্তর্ভুক্ত, অতএব সারাদিন ডিহাইড্রেশন থাকা, একটি স্বাস্থ্যকর বৈচিত্র্য, গুরুত্বপূর্ণ খাদ্য গ্রহণ না করা, রক্তের শর্করা, কয়েকটি কারণের মধ্যে অ্যালকোহল অতিরিক্ত গ্রহণ, বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, কিডনির ব্যর্থতা, এই জন্য হতে পারে বমি বমি ভাব। বমি তো বিভিন্ন কারণে হতে পারে, দেখুন মাথার কোনো গুরুতর আঘাত, ঠান্ডা লাগা, হলুদ জ্বর, হেপাটাইটিস এ, সেরিব্লার রক্তক্ষরণ, অ্যালকোহল সেবন, এগুলোর কারণে কিন্তু বমি হয়, মাথা ব্যথা হয়। তার সাথে উচ্চ রক্তচাপ, লিভারের সমস্যা, ফুসফুসের রোগ, কোনো ভাইরাল ইনফেকশন, এই মাথা ব্যথার সাথে বমি ভাব এগুলোতে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে মাথা ব্যথা, বমি ভাব নিজের থেকেই কিন্তু চলে যায় যদি সেগুলো সর্দি বা ফ্লু হয়ে থাকে, কিন্তু বেশ কিছুক্ষণ কিছু দিন ধরে আপনি এই সমস্যায় ভুগছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ডক্টরের শরণাপন্ন হতে হবে। মাথা ব্যথার সাথে বমি ভাব, এই এর সাথে যদি বেশ কিছু উপসর্গের কথা উল্লেখ করব, সেই উপসর্গগুলো যদি উপস্থিত থাকে শরীরে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের শরণাপন্ন হন। ভারসাম্যের সমস্যা, অসাড়তা, আধ ঘন্টা ধরে প্রস্রাবও হয় না এরকম সমস্যা, ঘাড় শক্ত হয়ে যাওয়া, মাথা ঘোরা, কথা বলার অসুবিধে, এগুলো থাকলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হন। মানসিক চাপজনিত কারণেও মাথা ব্যথা, বমি বমি ভাব হয়, সেক্ষেত্রে আপনাকে টেনশন ফ্রি থাকতে হবে। আর কি করতে হবে সেটা হচ্ছে একটু ব্যায়ামের প্রশ্বাসের নিয়ম করতে হবে, একটু টাইট ফিটিং জামাকাপড় না পরে হালকা পোশাক পরতে হবে, টেনশন ফ্রি হতে হবে। মাথা ব্যথা সাথে বমি ভাব কখনো কখনো হয়ে থাকে, মাইগ্রেনের সমস্যায় বেশিরভাগ দেখা গেছে, ফ্লুর কারণেও কিন্তু হয়ে থাকে, তবে নিজের থেকে এটা সেরে যায়, কিন্তু যদি না সারে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হন। আজকের ভিডিওটি আপনাদের কতটা ভালো লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। নেক্সট ভিডিওতে দেখা হবে নতুন কোনো টপিকের সাথে।